2023 সালে 23 আগস্ট এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে সমগ্র বিশ্বব্যাপী। 3 বারের চেষ্টায় চাঁদের মাটিতে পা রাখা চতুর্থ চন্দ্রযান হিসেবে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে ভারতের চন্দ্রযান 3। ভারতের এই সাফল্যের পর এবার চন্দ্র অভিযান করতে চলেছে পাকিস্তান। দেশের পতাকা নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে পাকিস্তানের প্রথম মহাকাশ যান। চীনের সাহায্যে চন্দ্রযান মিশন শুরু করতে চলেছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি। 3/5/2024 শুক্রবার দুপুর 12:50 চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাকিস্তানি মহাকাশ যানটি। তবে পাকিস্তানের প্রথম মহাকাশ যানটি দেশের মাটি থেকে উৎক্ষেপণ করা হবে না, সাহায্যকারী দেশ চীনের মাটি থেকে উৎক্ষেপণ করা হবে পাকিস্তানের মহাকাশ যানটি। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দুই দেশই। পৃথিবীর পৃষ্ঠ থেকে একমাত্র উপগ্রহ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত আরও একটি মহাকাশ যান। দ্বিতীয় ভারতীয় উপমহাদেশ হিসাবে চন্দ্র অভিযান করতে চলেছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ যানটি চীনের তৈরি করা চ্যাং-ও-6 নামক চন্দ্রযানে করে চীনের হাইনান প্রদেশ থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে। পাকিস্তানের চন্দ্র অভিযানের নামকরণ করা হয়েছে IQ-Q। IQ-Q নামে স্যাটেলাইট তৈরি করেছে বিজ্ঞানীরা। এই স্যাটেলাইটে 2টি অপটিক্যাল ক্যামেরা লাগানো রয়েছে যার সাহায্যে চাঁদের ভূপৃষ্ঠের ছবি তোলা সম্ভব হবে। IQ-Q সংক্রান্ত ভারতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর এই স্যাটেলাইটটিকে চীনের তৈরি করা চন্দ্রযান চ্যাং-6 এর সাথে যুক্ত করা হয়েছে। পাকিস্তানের একটি গণমাধ্যমে সম্প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের এই চন্দ্রযান মিশনটির আয়োজন করা হয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র সুপারকো এবং চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে। এই চন্দ্রযান মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার অংশের ধুলো ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে চায় বিজ্ঞানীরা। 3 মে চন্দ্রযান উৎক্ষেপণের পরে ঘটনাটি ISS সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অভিযানটি সফল হলে চাঁদের মাটিতে পা রাখা 5ম দেশ হিসাবে চিহ্নিত করা হবে পাকিস্তানকে। গত বছর আগস্ট মাসে প্রথম ভারতীয় উপমহাদেশ হিসাবে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারতীয় চন্দ্রযান 3। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে অবতরণ করতে সফল হয় ভারত। ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের দিন ছিল সেটি। ভারতের এই সাফল্যের পর প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে তুলনা করতে শুরু করে অনেকেই। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর এই ঐতিহাসিক সাফল্য প্রশংসিত হয় সমগ্র বিশ্ববাসীর কাছে। অন্যদিকে পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র অগ্রণিত নিয়ে সমালোচনা শুরু করে সেই দেশের স্থায়ী বাসিন্দারাই। এরপর চীনের প্রযুক্তিকে ব্যবহার করে নিজের নামে চন্দ্রযান তৈরি করে চন্দ্র অভিযান করতে চলেছে পাকিস্তান। পাকিস্তানের এই পদক্ষেপও তাদের অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।